কংগ্রেস সভাপতি মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন তারা সকলেই আপনাদের পরিচিত আপনজন আর আপনারা আজকের এই কর্মসূচির যারা অংশগ্রহণ করেছেন সাথী বন্ধু ভাই বোনেরা কমরেডগণ অনেকক্ষণ ধরে সভা চলছে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাবো লাল সালাম জানাবো এতজন বক্তার বক্তব্য আপনাদের শোনা হয়েছে অধিকার যাত্রার কর্মসূচিকে সামনে রেখে মানুষকে অধিকার বোধে জাগিয়ে তোলার জন্য সারা বাংলা জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ নিয়ে আমার খুব বেশি কথা নেই সব কথাই এখানে আলোচনায় এসেছে আমার মনে হয় বাংলার মানুষ অধিকার বোধে জাগ্রত তবুও তাদের নতুন করে জাগাতে হচ্ছে এই জন্যে যে অনেকটা আমরা জেগে ঘুমিয়ে থাকার মতন অবস্থার মধ্যে পড়ে গেছি এই জেগে ঘুমিয়ে থাকার অবস্থার তারও কারণ আছে তার কারণ হচ্ছে এটা যে গণতন্ত্রের পরিবেশ না থাকলে যা হয় সারা পশ্চিম বাংলায় গণতন্ত্র বলতে কোনো অবশিষ্ট কিছু নেই যে দল সরকার পরিচালনার দায়িত্বে এই রাজ্যে তারা তাদের মতন করে গণতন্ত্র তারা তৈরি করে নিতে চেয়েছেন সে গণতন্ত্র হচ্ছে কিছু দাদাদের গণতন্ত্র পুলিশের সাহায্যে দাদাদের গণতন্ত্র সেসব কথা আপনারা আমার চেয়ে কম জানেন তা না আর আমার কথা এই জায়গাতে যে আমি অনেকদিন পরে এই প্রকাশ্য কর্মসূচিতে আসা প্রায় 4.5 বছর পরে এই মাসের 9 তারিখে প্রথম যাওয়ার সুযোগ হয়েছিল একসময় আমাদের মেদিনীপুর জেলার সাথে থাকা ঝাড়গ্রাম মহকুমা এখন আলাদা পৃথক জেলা যার পোশাকি নাম জঙ্গলমহল যে জেলা তৈরি হয়েছে এই সরকারের সময়ে সেই জঙ্গলমহলের একটি যুব সংগঠন আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তার জেলা সম্মেলন প্রথম জেলা সম্মেলন তার সমাবেশে যাওয়ার সুযোগ হয়েছিল আর আজকে 4.5 বছর পরে এটা দ্বিতীয় কর্মসূচি আর শেষ আমার কর্মসূচি এই যাদবপুর এলাকায় 2014 সালে লোকসভা নির্বাচনের সময় জায়গাটা ঠিক স্মরণে নেই বাঘা যতীন একটা 3 মাথার মোড়ে সেই সভা হয়েছিল অনেক রাত্রি পর্যন্ত কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে সেই সমাবেশে আমি এসেছিলাম সে সভাটা আমার স্মরণে আছে এই জন্যেই সেই সভাতে আমাদের সবাই উপস্থিত থাকা অনেক বক্তব্য শোনার পরে একজন মহিলা কমরেড পরে পরিচয় পেয়েছিলাম তিনি আমাদেরই কমরেড তিনি একটা স্লিপ আমাকে দিয়ে বলেছিলেন যে তাপসী মালিক সম্পর্কে কিছু বলুন আমি একটু স্লিপটা পেয়ে থমকে গেছিলাম সেদিন যে তাপসী মালিক নিয়ে আমাদের সমাবেশে হয়তো হতে পারে 2014 সাল তখন বিরোধীদের রমরমা তারাই হয়তো কাউকে পাঠিয়েছেন আমাকে বিব্রত করার জন্য কিন্তু বিব্রত হওয়ার মতন প্রশ্নটা ছিল না আমি বলেছিলাম যে মানুষকে খেপিয়ে তোলার জন্য পশ্চিমবাংলায় অনেক কিছু পটভূমি তৈরি হয়েছে এটা এটা তারই একটা একাঙ্ক সত্য কখনো চাপা থাকে না সত্য একদিন প্রকাশে আসবেই আর যারা এই একাঙ্ক নাটকে যারা অভিনয় করেছিলেন সিবিআই এর অফিসাররা ততদিনে সেই সিবিআই অফিসার সম্পর্কে গোটা বাংলার মানুষ জেনেছিলেন তিনি গ্রেফতার হয়েছিলেন আজকে 4.5 বছর পরে সেই জায়গায় দাঁড়িয়ে সেই কথা স্মরণ করতে গিয়ে এখন সেই তাপসী মালিকের বাবা কোথায় এখন তৃণমূলের বিরুদ্ধে কি আমি ভুল বললাম নাকি ভুল বলিনি তো বাইরের অনেক চর্চার মধ্যে নিয়ে হয়তো ভুল হয়ে যেতে পারে কিন্তু সবটা তাপসী মালিকের বাবা বলতে পারছে না কেন বলতে পারছে না যতটুকু বলেছে তাতেই তাহি মধুসূদন আজকে সেই সিঙ্গুর এলাকায় যদি রাস্তা দিকে আপনি পার হয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে যান আপনি যদি সচেতন মানুষ হন তাহলে ওদিকে তাকিয়ে দেখলে আপনার চোখের জল বাধা মানবে না গোটা
শুধু কাশফুলের বনে একটা রুক্ষ জায়গায় পরিণত হয়ে রয়েছে, না সেখানে ফসল ফলছে না। যারা 80% শতকরা জমি স্বেচ্ছায় জমিদার তারা দিয়েছিলেন, তারা সরকারি প্রাপ্য অর্থ নিয়েছিলেন, তারা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তাদের যেমন পূরণ হয়নি। যারা জমি দেননি, বিরোধিতা করেছিলেন, তারা যে স্বপ্ন দেখেছিলেন, তাদের যে স্বপ্ন দেখানো হয়েছিল মিথ্যা স্বপ্ন, তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে যুব সমাজের, গোটা পশ্চিমবাংলার যুব সমাজের সঙ্গে সবচেয়ে বেশি রসিকতা সিঙ্গুরের কারখানা হতে না দেওয়া। আজ হোক আগামীকাল হোক, আজকে তাপসী মালিকের বাবা যে কথা বলতে পারেনি, বুক চেপে রয়েছে, আগামী দিনে তাপসী মালিকের বাবা তার মনের কথা চিৎকার করে বলবে, আসলে গোটা পশ্চিম বাংলার ছাত্র যুবরা জবাব দিয়ে যাইবে, কেন তুমি চিঙ্গুরে কারখানা হতে দাওনি, কেন যুবকদের সঙ্গে তুমি বেইমানি করেছো। আজকে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করার পরে কতজনের চাকরি হয়েছে কোনো হিসাব পাওয়া যাবে না। যেখানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ছিল, সেই সব স্বচ্ছতা বিসর্জন দিয়ে আজকে পাবলিক সার্ভিস কমিশনকে দলীয় কমিশনে পরিণত করা হয়েছে। আজকে ডব্লিউবিসিএস অফিসার নিয়োগ করা হবে, সেই নিয়োগের ক্ষেত্রে যে খাতায় শূন্য পেয়েছে, পরের দিনে তার নম্বর 182 কোর্টে মামলা হচ্ছে, কোনো জবাব দিয়ে করতে পারছে না এই সরকার। সরকার চলছে, মেনে নিতে হবে আমাদের। 34 বছর বামফ্রন্ট সরকার মানুষকে চেতনায় জাগ্রত করেছিল, হ্যাঁ আমরা পারিনি। মানুষের চাহিদা বেড়েছিল, আশা আকাঙ্ক্ষা বেড়েছিল, আমরা সে আশা আকাঙ্ক্ষা পূরণ করার, তার চাহিদা পূরণ করার ক্ষমতা আমাদের ছিল না। যে সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমাদের চলতে হয়েছিল, আমরা সবটা মানুষকে বোঝাতে পারিনি। নতুন প্রজন্ম তারা ভেবেছিলেন এই সরকারের কাছ থেকে আমরা আর পাবো না। স্বপ্ন দেখানো হয়েছিল চাকরি তোমার হাতের মুঠোয়, সরকার বদল করবে পরের দিনে তোমার চাকরি, অ্যাপয়েন্টমেন্ট লেটার ঘরে পৌঁছে যায়। একটা রেল দপ্তরকে ব্যবহার করে প্রতিদিন রাতের অন্ধকারে লক্ষ লক্ষ ফর্ম গোটা পশ্চিম বাংলার বেকার যুবকদের কাছে বিতরণ করা হয়েছিল। আমি যদি মিথ্যা কথা বলি, মঞ্চে এসে দাঁড়িয়ে আমার কান ধরে বলবেন এটা মিথ্যা বলছি, আমি প্রতিবাদ করব। প্রতিদিন শিলান্যাস হচ্ছে, একটা করে কারখানা শিলান্যাস হয়ে যাচ্ছে। রেল দপ্তর কি না করতে পারে, হাসপাতাল তৈরি করতে পারে, স্টেডিয়াম তৈরি করতে পারে, কারখানা তৈরি করতে পারে, সারা পশ্চিম বাংলার যত চাহিদা সব পূরণ করে দিতে পারে। ভুল বললাম নাকি? ভুল বলিনি তো? সবাই সরকারি কর্মচারী, আপনাদের এত পার্সেন্ট দিয়ে বাকি, সরকার বদল করে দিন, 3 মাসের মধ্যে আপনাদের সব প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে। যার যা চাহিদা সব পূরণ করে দেওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল, আর সেই স্বপ্ন শুধু প্রধান, সেদিনের প্রধান বিরোধী দল দেখিয়েছিলেন তাই না? তাদের সেই বক্তব্যকে মানুষের কাছে একেবারে মানুষের মাথার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার জন্যে চিট ফান্ডের টাকায় নূতন নূতন প্রতিদিন একটা করে খবরের কাগজ আত্মপ্রকাশ করছে, আর সেই খবরের কাগজগুলোর নামও মানুষ ভুলে গেছে। কতগুলো টেলিভিশনের চ্যানেল সেদিন বাজারে এসেছিল মনে করুন, স্মরণ করুন, সবগুলো মনে করতে কষ্ট লাগবে। নেই, হাওয়া হয়ে গেছে বাজার থেকে, কাদের টাকায়? তারা এখন জেলে আছে, তারা আক্ষেপ করে বলছে যে আমাদের টাই হলো জেলে, আর যারা আমাদের টাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করে সরকারের ক্ষতি দখল করলো, আজকে তারা বাইরে মাতব্বরি করে বেড়াচ্ছে আর আমরা রয়েছি জেলে। আমার কথা নয়, জেলবন্দি যারা রয়েছেন, যারা চিট ফান্ডের যারা মালিক ছিলেন তাদের কথা, তাদের দিকে আঙুল তুলে কথাগুলো বলছেন। বামপন্থীদের দিকে না, একজন বামপন্থীর দিকে আঙুল তুলে এরকম কথা বলার হিম্মত ওদের নেই, কারণ নেই। যারা বলেছিলেন পশ্চিম বাংলা নাকি দুর্নীতিতে ভরে গেছে, আজকে 7 বছরের মধ্যে পশ্চিম বাংলার একজন বামফ্রন্ট সরকারের মন্ত্রীকেও দুর্নীতির দায়ে জেলে ভরার ক্ষমতা এই সরকারের হয়নি, কোনোদিন হবে না। আদর্শ নিয়ে আমরা চলি, আদর্শটাই আমাদের চলার মূল ভিত্তি, ধব্বাজি আমাদের মূল ভিত্তি না। সব কথা যা হয়েছে আমি তার পুনরাবৃত্তি করে আমার বক্তব্যকে দীর্ঘ করব না, কিন্তু কিছু কথা যে সূচনা পর্বে বলতে চাই তা হচ্ছে এই, যে আজকে মানুষ এমনিতেই বুঝতে পারছেন, মানুষ বেঁচে মরে কোন অবস্থায় আছেন, বেঁচে আছেন না মরে গেছেন,
আজকে মানুষকে নিজের গায়ে নিজের চিমটি কেটে বুঝতে হবে যে আমরা সত্যি বেঁচে আছি না মরে বেঁচে আছি। আমি বলছিলাম গত 9 সেপ্টেম্বর আমি ঝাড়গ্রামের যুব সম্মেলনের সমাবেশে গেছিলাম। একটা মহকুমা নিয়ে একটা ছোট্ট জেলা, অর্থনীতির দিক থেকে পিছিয়ে পড়া জেলা, ঢববাজিতে অনেক উন্নত হয়েছে, সেই উন্নয়নের নমুনা করতে করতে কোনো মতে বর্তমান শাসক দল টিকে গেছে। যেখানে গেলাম সভা করতে, সেখানে 7টা গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েত সমিতি তার 5টাই বিজেপির দখলে, 1টাই তৃণমূল কোনো মতে, 1টাই আমাদের বামপন্থীদের দখলে। ভুক্ত করতে দেওয়া হয়নি, তাতেও বিজেপি জিতলো কি করে? বোঝা পড়া, নিজেদের মধ্যে বোঝা পড়া। ওই যে ওখানে বললেন না, কত দূরের দেশ থেকে বললেন, ইসলামপুরের ঘটনায় কে যুক্ত? না বিজেপি যুক্ত, আরএসএস যুক্ত। বললো আমি এখন তোমার জমি তৈরি করে দিচ্ছি, তুমি হচ্ছে চাষ করে যাও, আর যখন সময় আসবে ত্রিপুরাতে দেখলেন না, কংগ্রেস মানে তৈরি হলো তৃণমূল কংগ্রেস, ঠিক পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে গোটা তৃণমূল কংগ্রেস চলে গেল বিজেপিতে, তৃণমূল কংগ্রেস হয়ে গেল বিজেপির দল। কে বলতে পারে? গোবি বল্লভপুরে গিয়ে সেদিন আমি মানুষের মধ্যে দেখেছিলাম তাদের চোখে মুখে সেই ভাষা। 2011 পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারের বদল হয়েছিল, 2009 লোকসভা নির্বাচনে তার সিগন্যাল যাকে বলে আগাম সিগন্যাল হয়ে গেছিল, সেটা ছিল নাকি শেষের শুরু। তা আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি যে পশ্চিমবাংলা তো বর্তমান শাসক দলের শেষের শুরু তৈরি হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা, মিলিয়ে নেবেন। আপনারাও থাকবেন, আমিও থাকব, যদিও আমি যাতে না থাকতে পারি তার চেষ্টা হয়েছিল, সে কথা বোধ হয় আমার বলার সুযোগ হয়নি অতীতে। আমি বলতে পারিনি সবাইকে আমার না বলা কথা, আর আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার সেই না বলা কথায় আমার ব্যক্তি প্রচার করার জন্য আসিনি। কিন্তু সেদিন গোপীবল্লভপুরের মাটিতে দাঁড়িয়ে আমাকে কমরেডরা বলেছিলেন, আমরা এই প্রথম 2011 সালের পরে একটা ছোট্ট জায়গায় এত মানুষকে আমরা জমায়েত করতে পেরেছি, আপনি কথা দিয়ে যান আবার আসবেন। আমি বলেছিলাম আমার আসার কোনো অসুবিধা নেই, আমি আসবো, এক সময় একই জেলায় ছিলাম, এখন জেলা বিভাজন হয়েছে, আমি আসবো। সেদিনই মঞ্চে তাদের কথা দিয়ে আসতে হয়েছে, এর পরের জনসভা তারা করবেন বেলপাহাড়িতে, যে বেলপাহাড়ির নাম আপনাদের না জানা কেউ কারণ নেই। আমি বলেছি যেদিন করবে আমি যাবো। আপনাদের আজকের এই বিক্রমের সভাতে সামনের সারিতে বসে আছেন আমাদের গণ আন্দোলনের এই জেলার প্রিয় নেতা সিপিআইএমের জেলা সম্পাদক, তিনি ফোন করলেন সেদিন আমাকে যে আমরা একটা কর্মসূচিতে আপনাকে পেতে চাই, আপনি আসবেন, আপনি কি ব্যস্ত? আমি বললাম আমার চেয়ে কম ব্যস্ত এখন আর কেউ নেই, আমি সবচেয়ে কম ব্যস্ত, কিন্তু আমি তো বক্তৃতা ভুলে গেছি, তো এত বছর পরে বক্তৃতা আমাকে করে খুব সুবিধা হবে। বললো আপনি আসুন না তাহলেই হবে, আপনি আসবেন তো? আমি বলেছিলাম হ্যাঁ যাব, কলকাতায় আছি আর কলকাতা পার্টি জেলা সম্পাদক তার অধীনে আছি, তার কথা যদি অমান্য করি তাহলে তৃণমূল তো আমাকে তাড়ানোর জন্য বাংলা থেকে অনেক কাল আগেই ব্যস্ত, আবার যদি সিপিআইএম আমার পিছনে লাগে তাহলে আমি যাব কোথায়? কলকাতায় তো আমাকে থাকতে হবে। বললাম যাব। কেন বললাম জানেন? যে 2011 সালের সরকার বদলের পর থেকে আমার কাহিনী খুব ফলাও করে তখন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, সে কথা আপনারা জানেন, কিন্তু যে কথাগুলো প্রচার হয়নি সে কথাগুলো হয়তো কিছুদিন পরে জানার সুযোগ হবে। আমার যে লেখালেখির যে সুযোগ আমি পেয়েছি তার মধ্য দিয়ে হয়তো আপনাদের কাছে পৌঁছাবো, আমি সে আলোচনা তো যাব না আজকে। কিন্তু গোটা রাজ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, বেকার যুবকদের চাকরি নেই, গ্রাম বাংলার উন্নয়ন স্তব্ধ, কৃষকের আত্মহত্যার সংখ্যা প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে গোটা ভারতবর্ষের সঙ্গে পাল্লা দিয়ে, বন্ধ কলকারখানা নতুন করে একটা কলখানারও দরজা নতুন করে খোলার ব্যবস্থা হয়নি, যারা শিল্পের স্বপ্ন দেখিয়েছিল সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার পরে পশ্চিমবাংলায় কোনো বৃহৎ শিল্প আজ পর্যন্ত একটা ইঁটও পুঁতেনি, ক্ষুদ্র শিল্পের যে বিকাশ হয়েছিল পশ্চিমবাংলায় মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার মধ্য দিয়ে আজকে স্তব্ধ হয়ে গেছে। কে কারখানা করতে যাবে,
আমার আগের বক্তা বলছিলেন, একটা কিছু করতে গেলে একটা পড়ায় তিনটে চারটা করে দাদা, সেই দাদাদের খুশি করতে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। আমি যখন বিধানসভার সদস্য ছিলাম তখন একজন পুরানো বিডিওর সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি গ্রামাঞ্চলের মফস্বলের ব্লকের বিডিও, তিনি বললেন, তার অভিজ্ঞতার কথা আমাকে বলেছিলেন, সেটা আমি বিধানসভায় বক্তৃতায় আমি বলেছিলাম, যে যারা এই রাজ্য সরকার পরিচালনা করছেন তারা কি জানেন রাজ্যের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, উন্নয়ন আজকে কোথায়। তো যাই হোক, এখন আর আমাকে ব্যাখ্যা করে বলতে হবে না, 2011 বিধানসভা নির্বাচনের আগে যে বিদ্রোহীরা আমাদের বিরুদ্ধে সংগঠিতভাবে রাস্তায় নেমেছিলেন তার প্রধান অন্যতম মুখ ছিলেন বাংলার সর্বজনশ্রদ্ধেয়, দেশের সর্বজনশ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ। সেই শঙ্খ ঘোষ এবার পঞ্চায়েত নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে কলম ধরে বললেন, উন্নয়ন খড়গো হাতে চৌ রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আমার কথা নয় শঙ্খ ঘোষের কথা। অবশ্য তার উত্তর দেওয়ার জন্যে তৃণমূল কংগ্রেসের যারা উঁচু ধরনের নেতা নেত্রী তারা কেউ একটা শব্দ ব্যবহার করার হিম্মত দেখালেন না, আর ওদের দলের একটা গেছো বাঁদর আছে, হ্যাঁ তিনি বললেন, হ্যাঁ উনি আবার কবে কবি হলেন, ঠিকই তো শঙ্খ ঘোষ আবার কবে কবি হলেন, তা ওদের এগুলো তো মানুষ যারা তারা কবির কবিতা বুঝে তাকে কবি বলতে পারে, কিন্তু যারা বাঁদর হনুমান তারা কি করে কবিতা বুঝবে, তারা কি করে কবিকে কবি সম্বোধন করতে পারে। অপরাধ দেবেন না, আমি কোনো ব্যক্তিকে ছোট করার জন্যে বা কাউকে তাকে ব্যক্তিগতভাবে তার প্রতি বিদ্বেষ নিয়ে কথা বলছি না, কবিতা যিনি বুঝতে পারেন তিনিই কবির গুরুত্ব বুঝেন, তিনিই কবিকে সম্মান দিতে জানেন, কবিতা যিনি না বুঝেন তিনি কবিকে সম্মান দেবেন কী করে, এইগুলোই বললাম। তা উন্নয়নের পরিণতি কোথায়, শঙ্খ ঘোষ তার কবিতার মধ্য দিয়ে বলে গেলেন। আর আজকে সেই নির্বাচনের যখন ঘোষণা হয়েছিল তখন থেকে গোটা পশ্চিমবাংলা রক্তাক্ত, গোটা পশ্চিমবাংলায় কী ঘটনা, আর এখন যখন পঞ্চায়েতের পদাধিকারী নির্বাচন হচ্ছে টাকা দিয়ে পদ, একটা প্রধান তার পদের জন্য যে বেশি টাকা তার নেতাদের কাছে পৌঁছাতে পারবে তার জন্য সেই পদ, যিনি পারবেন না তিনি নেই। আমি যেখানে আমার বাড়ি আমি শুনলাম গত পরশু দিন সেখানে সভাপতি নির্বাচন হয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি গ্রাম পঞ্চায়েতগুলো ছেড়েই দিলাম, সে আলোচনায় আমি যাব না। যিনি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, একজন প্রাথমিক শিক্ষক, তিনি পরে অবসর নিয়েছেন, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, তিনি রাজনীতিটাই করতেন, তিনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এত বছর ধরে, তিনি এবারে পঞ্চায়েত সমিতির সরকারি সভাপতি হওয়ার জন্যে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, ভোট তো কোথাও হয়নি, ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি, তিনি জিতেছিলেন, তিনি সভাপতি হবেন এটাই ছিল সবারই ধারণা, দেখা গেল না তিনি সভাপতি হতে পারলেন না। 2006 বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, তিনি পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এবারে তিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির পদে তিনিও প্রার্থী ছিলেন, তিনি হয়েছেন সভাপতি, আর যিনি এত বছর তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছিলেন এলাকায় তিনি সেখান থেকে আউট হয়ে গেছেন। আমরা বলছি যারা প্রকৃত তৃণমূল, যারা কংগ্রেস ছিলেন তারা আজকে তৃণমূল কংগ্রেসে, তাদের কোনো গুরুত্ব নেই, তাদের কোনো জায়গা নেই, যার কাছে পেশি আছে, যার কাছে দাদা আছে, যার কাছে আরও কিছু আছে সেটা আমি বললাম না, আজকে তার জন্যে পদ আছে। তো বাংলায় কতদিন চলবে এই জিনিস, বাংলায় বেশি দিন চলতে পারে না, ঠিকই কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বোঝানো যায়, কিছু মানুষকে অনেক দিনের জন্য ভুল বোঝানো যায়, কিন্তু সব মানুষকে সব দিনের জন্য ভুল বোঝানো যায় না। তাই বাংলার মানুষ, 34 বছরের চেতনায় উদ্দীত মানুষ, তারা যে ভুল করেছিলেন এই 7 বছরের মধ্যেই তারা তাদের ভুল সংশোধন করে নিয়ে বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষকে আগামী দিনে পথ দেখাবে, আবার সেই পুরনো জায়গায় তারা ফেরার জন্য তৈরি হচ্ছে। সেই জন্যই বলছি এটা হলো শেষের শুরু, বর্তমান শাসক দলের তারা শুধু সময়ের সাথে মিলিয়ে নেবেন। 2018 পঞ্চায়েত নির্বাচনে কি ঘোষণা করলেন, বিরোধী শূন্য বাংলা, গণতন্ত্রে কখনো বিরোধী শূন্য হয়, যারা বিরোধী শূন্য বলেন তারা কি গণতন্ত্রের কোনো ন্যূনতম শর্ত তারা মানেন, না মান্যতা দেন, না দেন না, তারা দম্ভের শীর্ষে বসে তারা এই কথা তারা বলতে পারেন, তারা মানুষকে জানেন না, মানুষকে বোঝেন না, মানুষের চেতনাকে সম্মান করতে জানেন না। আজ সেই জন্যে পুরুলিয়ার যিনি সভাধিপতি ছিলেন
তাকে পরাজিত হতে হয়েছে তৃণমূল কংগ্রেসের। ঝাড়গ্রামের জেলায় যিনি সভাধিপতি ছিলেন তাকে পরাজিত হতে হয়েছে। পশ্চিম মেদিনীপুরে যিনি সভাধিপতি ছিলেন তিনি কোনো মতে কি করেছেন আমি তার ব্যাখ্যা দেব না, কেন সেটার মধ্যে আইনি বিতর্ক এসে যেতে পারে। মানুষ ক্রমশ তৃণমূল থেকে সরে যাচ্ছে। বর্ষাকে গ্রাম একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় 15-20টা দাদা, আর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হলো পুলিশ। অবশ্য পুলিশ তাকে যেহেতু ওই সরকারের চাকরি করতে হয় তাই এই সরকারের শাসক দলের ভয়ে টেবিলের নিচে মুখ লুকাতে মাথা লুকাতে হলেও এই সরকারের পক্ষেই তাদের থাকতে হবে। তার মনের মধ্যে যত ক্ষোভ থাকুক, বেদনা থাকুক, দিয়ে না পাওয়ার যন্ত্রণা থাকুক, তাকে করতে হবে। কিন্তু সব দিন তো এই জিনিস থাকে না। আজকে কান পাতলে শুনতে পাবেন তারাও বলছে এই জিনিস চলতে পারে না, এই জিনিস আর চলা সম্ভব নয়। আমাকে আমার সুযোগ হয় প্রতি মাসে, এখনও এই 8 বছর ধরে প্রতি মাসের শেষ রবিবার আমাকে থানায় হাজিরা দিতে যেতে হয়, এটা আপনারা জানেন না অনেকে। এই কালকে শেষ রবিবার, কালকে আবার গিয়ে 11টার সময় আমাকে হাজির হতে হবে। আমি ভাগনাকে বলি, আমার ভাগনা আমার কাছে আছে, আমি বলি তুই তো মামার কাছে আছিস, আর আমি মাসে একদিন মামাদের সঙ্গে দেখা করতে যাই শেষ রবিবার। হ্যাঁ, তো ঘুরে এলে আমার ভাগনা আমাকে রসিকতা করে বলে যে আজকে মামারা কি বললো। আমি বললাম মামারা যা বললো হ্যাঁ সেটা তোকে আমি বলতে পারি, হ্যাঁ কিন্তু সেটা যদি যারা যাদের সরকারে চাকরি করছে মামারা তারা যদি জানতে পারে তাহলে ওদের সর্বনাশ, সেই জন্য বাইরে বলা খুব মুশকিল। আজকে এইটা শুধু আমার কথা না, আপনাদের চারদিকে যারা রয়েছেন কান পাতবেন তাদের কথা। একটা মানুষ বলতে পারেন পশ্চিমবাংলার বর্তমান যে সরকারটা চলছে 7 বছরে এই সরকারটার প্রতি খুশি একটা মানুষ আপনি বলতে পারেন, দেখাতে পারেন? আপনি জিজ্ঞেস করুন একজন দোকানদারকে, ভাই তুমি এই সরকারের সব ব্যবস্থায় তুমি খুশি? সবারই সামনে বলতে পারবে না, যদি জেনে যায় তাহলে পরের দিনে তার দোকান বন্ধ হয়ে যাবে। আমি একজন সরকারি কর্মচারীকে ডেকে বলুন ভাই তুমি খুশি? বলবে না। একজন শিক্ষককে জিজ্ঞেস করুন না। একজন ছাত্র, একটু আগে ছাত্র আন্দোলন থেকেই উঠে আসা কমরেড সুদীপ্ত কি বলছিলেন যে এরকম কখনো শুনেছি আমরা, দেখেছি আমরা, যে কলেজে ভর্তি হতে গেলে টাকার বিনিময়ে কলেজের ছাত্রকে ভর্তি হতে হবে, তার অভিভাবকদের টাকা দিতে হবে, মুরব্বী হতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ না কখনো আমরা ভাবিনি। একটা প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য রেট কত উঠেছিল? 14 লক্ষ থেকে 15 লক্ষ। আমাকে বললো কিছুদিন আগে মোটর ভেহিকলসের ইন্সপেক্টর নিয়োগ হয়েছে, রেট কত জানেন? বললো 25 লক্ষ। তো ভাবতে সম্ভব? কোন সাধারণ খেটে খাওয়া কৃষক পরিবার, মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদের পক্ষে সম্ভব এই টাকা দিয়ে চাকরি নেওয়া? না, সম্ভব না। তাহলে চাকরি আপনার অধরা, শিক্ষাকেন্দ্রে ভর্তি হবেন সে সুযোগ আপনার অধরা, আপনার ডিএ পাওয়া প্রাপ্য সে ডিএ আপনার অধরা, আপনি আপনার গণতন্ত্রের অধিকার প্রতিদিন সংকুচিত হচ্ছে, আপনি সত্যি কথা মাথা উঁচু করে বললে পরের দিনে আপনার উপরে আক্রমণ নেমে আসবে, আর সর্বোপরি সেই জন্যেই অধিকার যাত্রায় অধিকারবোধে মানুষকে জাগিয়ে তুলে রাস্তায় নামানোর জন্য এই কর্মসূচি। সরকারি কর্মচারী আন্দোলনের প্রবীণ নেতা তার বক্তব্যে বলছিলেন অধিকার চাইলে পাওয়া যায় না, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার কেড়ে নিতে হয়। সে অধিকার যখন চাইলে পাওয়া যায় না তখন সে অধিকার কেড়ে নেওয়ার জন্যে জনগণকে প্রস্তুত হতে হয়। আজকে রাজ্যের সরকার তার চেয়ে ভয়ঙ্কর আরও দিল্লির সরকার। আমি যে কথাগুলো বললাম রাজ্য সরকার সম্পর্কে ইচ্ছে আরও অনেক বেশি কথা কেন্দ্রের সরকার সম্পর্কে আপনারা জানেন। 2014 সালে লোকসভা নির্বাচনের সময় গোটা দেশ জুড়ে আম্বানি আদানিদের উড়োজাহাজে চেপে যিনি আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন সে আচ্ছে দিন গোটা ভারতবর্ষের মানুষকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। এত ভয়ঙ্কর খারাপ দিন ভারতবর্ষের মানুষের আগে কখনো তার মুখোমুখি হয়নি। আজকে গোটা ভারতবর্ষের যে সর্বনাশের সবচেয়ে চরম একটা অবস্থার মধ্যে গোটা দেশের মানুষ এসে দাঁড়িয়েছে। বিশেষ করে নোট বাতিল, জিএসটি, তার ধাক্কায়
শিল্প ব্যবসা সমস্ত তছনছ, মানুষ আজকে দিশেহারা অবস্থায়। নোট বাতিল করে দিয়ে উনি বললেন, 15 দিন আমাকে সময় দিন, 15 দিনের মধ্যে আমি সব সমাধান করে দেব। আপনার টাকা ব্যাংকে রয়েছে, আপনি চিকিৎসার জন্য সেই টাকা খরচ করতে পারবেন না। আপনার টাকা ব্যাংকে রয়েছে, আপনার মেয়ের বিয়ে, সেই বিয়ে আটকে যাবে, সেই টাকা আপনি তুলে খরচ করতে পারবেন না। আপনার ছেলে লেখাপড়া করছে, তার হোস্টেলের জন্য টাকা পাঠাতে হবে, আপনি সেই টাকা পাঠাতে পারবেন না। আজকে গোটা দেশের মানুষ এই সবচেয়ে ধাপ্পাবাজ মিথ্যাবাদী প্রধানমন্ত্রীর মুখোমুখি হবে এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে। আজকে একবারের জন্য 4 সালের 14 সালের আজকের দিনের কথা একবারের জন্য উনি উচ্চারণ করছেন না। এখন সার্জিক্যাল স্ট্রাইকের গল্প শোনাচ্ছেন, আবার একটা যুদ্ধ গল্প, দেখো আমি দেশটাকে কিভাবে বাঁচিয়ে দিলাম, আবার রাম মন্দিরের গল্প। মন্দির মসজিদ দেশে লক্ষ লক্ষ আছে, সেই লক্ষ লক্ষ মন্দির, যে ধর্মের মানুষ যে ধর্মকে শ্রদ্ধা করে, যে ধর্মের উপাসনা করে, তারা মন্দিরে যান, মসজিদে যান, আরো মন্দির তৈরি হতে পারে, আরো মসজিদ তৈরি হতে পারে, কিন্তু গোটা দেশটা আজকে সর্বনাশের যে জায়গায় দাঁড়িয়েছে, মানুষ সেখান থেকে কি করে বেরিয়ে আসবে? গোটা দেশকে আবার নির্বাচনের আগে দাঙ্গার আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটকে বিভাজন করার জন্য, ধর্মের নামে বিভেদ তৈরি করার জন্য ভয়ঙ্কর খেলা তৈরি হচ্ছে। সেই খেলার সবচেয়ে বড় রূপকার তাদের দুজন, একজন হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর একজন হলেন তাদের দলের সভাপতি। আমি শুধু বিনয়ের সঙ্গে স্মরণ করতে বলবো, তারা যেই রাজ্য থেকে ক্ষমতা দখলের পরে আজকে দিল্লির ক্ষমতায় এসেছেন, সেই রাজ্যে 2000 সালের পরবর্তী ঘটনাগুলো আমি ব্যাখ্যার মধ্য দিয়ে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু একটু স্মরণ করুন গুজরাটের সেই দাঙ্গার ঘটনা। গুজরাটে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে খুন হতে হয়েছে, একই দলের স্বরাষ্ট্রমন্ত্রী খুন হতে হয়েছে। সেই খুনে কার নাম যুক্ত হয়েছিল, সেই খুনে যার নাম যুক্ত হয়েছিল তার বিচারের সময় সেই বিচারপতি তার কি করে অপমৃত্যু হলো, এসব অনেক কথা, সেসব কথার মধ্যে আমার যাওয়ার দরকার নেই, কিন্তু গোটা দেশের মানুষ আজকে বিজেপিকে হাড়ে হাড়ে চিনতে পেরেছে। আজকে সেই বিজেপি তার পায়ের তলার মাটি সরে গেছে, বিজেপির পায়ের তলার মাটি যত সরেছে তত ভারতবর্ষে ক্ষমতা পুনরায় দখল করার জন্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা তৃতীয় ফ্রন্টের আবার একটা গল্প তৈরি হয়েছিল। যদি বিরোধীদের ভোটকে বিভাজনের মধ্যে নিয়ে গিয়ে বিজেপি পুনরায় ক্ষমতায় ফিরতে পারে, সেই তৃতীয় ফ্রন্টের গল্প দৌড়ে এসেছিলেন ওখানকার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, ওই যে কি যেন চন্দ্রশেখর রাও, কলকাতায় এসে বড় ফুলের তোড়া দিয়ে হাসি হাসি মুখে ছবি তুলে বলেছিলেন তৃতীয় ফ্রন্টটি আগামী দিনের বিকল্প। তারপরে দেখা গেল কয়েক মাসের মধ্যেই চন্দ্রশেখর রাও বিজেপির পকেটে ভরা হয়ে গেছে, তিনি বিজেপির সঙ্গে চলে গেছেন। কিন্তু পশ্চিমবাংলার চন্দ্রশেখর রাও তো বিজেপির সঙ্গে যাওয়া অত সহজ নয়, এখানে শতকরা 28% মুসলিম সংখ্যালঘুদের ভোট, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, তাই যাওয়া যাবে না। কিন্তু তৃতীয় ফ্রন্টের যে গল্প ছিল সেই গল্প ভেঙে চুরমার হয়ে গেছে। এখন বিজেপি দেখেছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে তৃতীয় ফ্রন্টের নেত্রী খাড়া করে কিছু দাঁড় করানো যাবে না, তাই তারা অন্য খেলা, তাদের হাতে ক্ষমতা আছে। পশ্চিমবাংলার যেমন সরকারের হাতে পুলিশ আছে, সিআইডি আছে, লালবাজার আছে, আর ওদের হাতে তেমনি ইডি আছে, ওদের হাতে সিবিআই আছে, ওদের হাতে এসটিএফও আছে, তাদেরকে ব্যবহার করে ইতিমধ্যেই যে বিরোধী দলের জোট তৈরি হচ্ছিল সেই জোট থেকে একে করে ভাগাতে শুরু করেছেন। দেখেছেন যে আমাদের দিদির আরেক দিদি ছিল, তার নাম মায়াবতী, তিনি ইতিমধ্যেই তিনি হচ্ছে হ্যাঁ প্রায় মানে শুধুমাত্র লিখিতভাবে বিজেপির সঙ্গে যোগদান করেননি, কিন্তু তিনি এই জোটে যাতে না থাকেন তার ব্যবস্থা হয়ে গেছে। গত 2 দিন আগে আরও একজন নেতা, বড় মাপের নেতা, এনসিপির নেতা, তিনিও ভেঙে যাওয়ার অবস্থায় চলে গেছে। সবই খেল হচ্ছে, সিবিআইয়ের খেল, ইডির খেল, এসটিএফের খেল, সবই খেল হচ্ছে। যে যদি তুমি যদি না পদ বদলাও তাহলে দেখো আমি কি করতে পারি হচ্ছে। আজকে এই খেলা গোটা দেশে, যদি বিরোধীদের 1:1 বিজেপির বিরুদ্ধে একটাই প্রার্থী হয় তাহলে বিজেপি জানে তাদের যে আসনে তারা গতবার জয়লাভ করেছিলেন তার অর্ধেক আসনে তারা জিততে পারবে না, তাই মরিয়া প্রচেষ্টা কীভাবে তারা ক্ষমতায় ঘুরে আসতে পারবে এবং সেই ক্ষমতায় আসার জন্য কী পরিমাণ টাকা তারা খরচ করছে। কলকাতায় আপনারা কতটা উপলব্ধি করতে পারছেন জানি না, কদিন আগে দেখেছেন, কাগজে দেখেছেন, টিভিতে দেখেছেন, এই জঙ্গলমহল জুড়ে সেখানকার জাকাত সংগঠন, মাঝি মাড়োয়াদের তাদের যে সংগঠন,
তারা রাস্তা অবরোধ এবং রেল অবরোধের কর্মসূচি গ্রহণ করল। সেই কর্মসূচি 12 ঘন্টার কর্মসূচি 24 ঘন্টা হয়ে গেল। অলিখিত বন গোটা জঙ্গলমহল, ট্রেনের যাত্রীরা কি অসম্ভব দুর্বিষহ অবস্থার মধ্যে রাস্তায় বেরিয়ে মানুষ বাড়ি ফিরতে পারছে না দুর্বিষহ অবস্থার মধ্যে। আমি পরিচিত লোকজনদের কাছে খোঁজ দিলাম যে হঠাৎ করে এরা কি করে তৎপর হলো, বলো এরা তৎপর হয়নি, যা দিলে তৎপর হয় তা দিয়ে তৎপর হয়েছে। কি দিয়ে তৎপর হয়েছে? টাকা। টাকা কোথাকার? দুদিন একদিন পরেই হচ্ছে বিজেপির টাকা বন্ধ, তার আগে গা গরম করার জন্যে একটা মহড়ার দরকার ছিল জঙ্গলমহলে, সেই মহড়া হলো মাঝি মাড়োয়াদের, তাদের 12 ঘন্টার অবরোধের নামে। আর তারপরে বন্ধের দিন যতই রেডিও টেলিভিশন খবরের কাগজে প্রচার হোক, বন্ধ ব্যর্থ। যারা এখানে আছেন তারা মনে করেন যে বিজেপির টাকা বন্ধ ব্যর্থ হয়েছিল? না, হয়নি। বিজেপির বন্ধ, বর্তমান সরকার তাদের নেতারা হুঙ্কার দিয়ে বিজেপির বন্ধ তৈরি করার ব্যবস্থা করে দিয়েছিলেন। এটাই হচ্ছে এই দুই দলের বোঝাপড়া। আমরা আমাদের মতন বলবো, তোমরা তোমাদের মতন বলো, আসল কাজটা হয়ে যাবে, মানুষ বুঝে যাবে। বাস চলছে, ভাঙচুর হচ্ছে, এরপরে যাতে বিজেপি বন্ধ ডাকলে মানুষ যারা সাহস করে এবার বেরিয়েছিল পরের বার আর না বেরোতে পারে, তার সিগন্যাল গোটা বাংলার মানুষের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এটা তো বহিরাঙ্গে, আরো অন্তরঙ্গে তার সিগন্যাল, সে ভাঙ শুধু ডাক। মানুষকে টাকা দিয়ে সাময়িকভাবে কি করে তার পক্ষে করে নেওয়া যায়, তার জন্য যে ব্যবস্থা, এখন এ তো প্রমাণ করা খুব মুশকিল। এখন তো কথায় কথায় মামলা, কথায় কথায় আইন, আর আমি আইনের মামলা যে ঠেলায় আছি, আর নতুন করে আর মামলা নেওয়া ইচ্ছা আমার নেই। এত মামলা, আমি 11 সাল থেকে জেলার বাইরে সুপ্রিম কোর্টের নির্দেশে আমাকে জেলার বাইরে থাকতে হয়। 2 বার আমি সুপ্রিম কোর্টে মামলা করলাম জেলায় ফেরত যাওয়ার জন্য, আমার ক্ষমতা অনুযায়ী সুপ্রিম কোর্টের উকিল দাঁড় করালাম, আর ওরা দাঁড় করালো এক একজন ব্যারিস্টারকে 8 লাখ 10 লাখ টাকা ফি দিয়ে। 2 বারই আমার আবেদন খারিজ হয়ে গেল, নতুন করে আর করার সাহস পাইনি, টাকা জোগাড় করতে পারিনি। তারপরেও আমাদের অবিভক্ত মেদিনীপুরে একজন এসপি ছিলেন, আপনাদের এদিকেই বোধ হয় কোথাও তার পাশাপাশি বাড়ি, আমি নাম উচ্চারণ করব না তার, এত ক্ষমতাশালী এসপি, তিনি মুখ্যমন্ত্রীকে মা ডাকতেন। একবার প্রকাশ্যে একজন উর্দিধারী আইপিএস অফিসার মুখ্যমন্ত্রীকে মা ডাকতেন, মায়ের স্নেহের হাত তার কন্যার প্রতি এমনই ছিল। তিনি কত কোটি টাকার মালিক হয়েছিলেন তার হিসাব করা খুব মুশকিল, বলতে পারবো না, আমার বলার নেই। কিন্তু শুনছি যেদিন ঘাটাল কোর্টে যা পুলিশ উদ্ধার করেছে, যা নিয়ে গেছিল, বেলা 11টা থেকে গুনতে শুরু করেছিল হাতে না মেশিন দিয়ে, কিন্তু 3:00 পর্যন্ত গোনা শেষ হয়, রাত বেলা 11টা থেকে 3:00 পর্যন্ত 4টা মেশিনে টাকা গোনা শেষ হয়, তাতে নাকি কত কোটি, তাও রাস্তায় কত কোটি খাওয়া গেছে আর কত কোটি জমা হয়েছে আমি বলতে পারবো না। আর সোনা নাকি এত, ও তো দাড়ি পাল্লা নিয়ে সোনা ওজন করতে হয়েছে, সোনা নাকি এমনি, ওই যে আপনারা যে দোকানে যান যে বাটখারায় সোনা ওজন হয়, গ্রামের ওজন, ওখানে গ্রামের কোনো কারবার ছিল না, নাকি দাড়ি পাল্লা দিয়ে সোনা ওজন করতে হয়েছে। মায়ের হাত মাথায় থাকলে কার না অসুবিধা হয়, সেই তিনি ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলা এবং পরে ঝাড়গ্রাম মেদিনীপুর দুই জেলার সর্বময় কর্তৃপক্ষ, তিনি ছিলেন বর্তমান শাসক দলের ডিফ্যাক্টো সভাপতি, তিনি শেষ কথা বলবেন। কে কোন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবেন, কোন মিউনিসিপ্যালিটি কার দখলে থাকবে, কোন পঞ্চায়েত কার দখলে থাকবে, তিনি ঠিক করে দেবেন, তিনি শেষ কথা বলবেন। তার ভয়ে বর্তমান শাসক দলের ওই এলাকার MLMPরাও তটস্থ থাকতেন, একটাও কথা বলতে পারতেন না। সেই তিনি, আমি 11 সাল থেকে জেলার বাইরে কোর্টের নির্দেশে, শুধু কোর্টের দিন মেদিনীপুর কোর্টে যেতাম, তাছাড়া যেতে পারতাম না। 14 সালে কেশপুরে একটা মার্ডার কেসের ঘটনা হয়, সেই মার্ডার কেসে আমার নামে উনি চার্জশিট দিয়ে চলে গেলেন। আমি বললাম অদ্ভুত ব্যাপার, আমি 11 সাল থেকে জেলার বাইরে, 14 সালে কেশপুরে মার্ডার হলো, তাতে চার্জশিটে আমার নাম কেন? খুশি করতে হবে নেত্রীকে, মাকে খুশি করতে হবে, তার সন্তান যদি এমন একটা কাজ না করে থাকে, মা যদি রুষ্ট হয়, তাই দিয়ে গেল। তার চেয়েও ততোধিক আমি আদালত অবমাননার দায়ে পড়বো এরকম কথা বলতে চাই না, কিন্তু আজকে 5 মাস ধরে
সেই মামলায় জামিন হওয়ার জন্য আমি আগাম জামিনের দরখাস্ত করে বসে আছি। কলকাতা থেকে একজন আমাকে স্নেহ আমাদের ভাই দাদার মতন একজন সম্পর্ক একজন উকিল পাঁচবার গেল আর পাঁচবার ফিরে এলো। গত 28 তারিখে দিন ছিল, সেদিনও আবার গিয়ে ফিরে এলো। বললাম এবারে গাড়ির তেল জোগাড় করতে এবার তো লোকের কাছে আমাকে হাত পাততে হবে, আর কোনো উপায় নেই। উকিলের পয়সা না দিলেও তার গাড়ির তেল খরচ তো দিতে হবে। আবার ডেট পড়েছে আগামী মাসের 5 তারিখে, আমি জানি 5 তারিখও হবে। কেন হবে না? সরকারি উকিলরা তারা খুব মজায় আছেন, তারা মজায় আছেন। তারা যদি একটা ডেট তারা যদি আবার নিয়ে নিতে পারেন তাহলে তারা পাকা টাকায় চেকে তারা সরকারের কাছ থেকে তাদের মজুরি নিয়ে নেবেন। ডেট পড়লে তাদের অসুবিধার কী আছে? তারা তো বিল পাবেন সরকারের কাছ থেকে, সেই জন্য আমাদের দিন পড়তে থাকবে। তাই আদালত অবমাননার মতন আমি কিছু বলবো না, কিন্তু আবার কেস, সেই জন্য বলছি আমার বিরুদ্ধে CID তদন্ত হলো, আমার বিরুদ্ধে কলকাতা DD তদন্ত হলো, পারলে ইন্টারপোল পর্যন্ত তাদেরও তদন্ত করা হলো। দিয়ে আমার বিরুদ্ধে 6,04,000 টাকার ডিসপ্রপোর্শনেট অফ অ্যাসেটের কেস দেওয়া হলো, মানে আয়ের সঙ্গে সংগতিহীন কত টাকা? 6,04,000 টাকা। হাইকোর্টে সেই মামলা উঠার পরে হাইকোর্টের বিচারপতি প্রকাশ্য এজলাসে বললেন যে একজন 32 বছরের MLA তার মধ্যে 15 বছর মন্ত্রী, আপনারা 600 কোটি না, 60 কোটি না, 160 কোটি না, 6 কোটি না, 6,04,000 টাকার মামলা দিয়েছেন, কি বলার আছে বলুন। সরকারি উকিল দেখলেন এত কেস গণ্ডগোল, সরকারি উকিল বললেন স্যার খুঁজুন, আমি আজকে ফাইলটা দেখতে পারিনি, পরের দিনে বলবো। আজকে 4 বছর ধরে আর পরের দিন হচ্ছে না। প্রকাশ্যে বললেন জজ সাহেব যে উনি যে ধরুন MLA ছিলেন, যে 10 বছর শেষের 10 বছর MLA 2001 থেকে 2011 পর্যন্ত, তারপরে অবশ্য আবার MLA হয়েছিলাম, তো এই 1 থেকে 11 10 বছরে উনি বিধানসভা থেকে টাকা তুলেছেন, পাকা টাকা, কোনো বেআইনি টাকা না, ট্যাক্সবিহীন টাকা, টাকা তুলেছেন 9,67,000। তাহলে সেই 9,67,000 পাকা টাকা যিনি তুলেছেন তার হিসাবটা আপনারা দিলে তো ওই চার্জশিটই খারিজ হয়ে যায় বলুন। উনি দেখলেন বেকায়দায় তো উনি বললেন না। অবশ্য এখানে যেমন হচ্ছে যে বছর বছর মা দুর্গা নতুন কলেবরে প্রবেশ করেন মণ্ডপে, আমাদের কলকাতা হাইকোর্টেও তাই, 1 বছর 2 বছর ছাড়া ছাড়াই সরকারি পিপি বদল হয়, এখানকার অ্যাডভোকেট জেনারেল বদল হয়, আবার সে বদল হয়ে যিনি গেছিলেন তিনিও বদল হয়ে আবার নতুন এসেছেন। আমি জানি আবার যেদিন মামলা পড়বে তিনি বললেন আমি সবে এসেছি এখনো ফাইল দেখতে পারিনি, আমি পরের ডেটে বলবো, সে পর আর হবে না, কিন্তু মামলা তো আমাকে চালিয়ে যেতে হবে, বিচার ব্যবস্থার এইরকমই চালিয়ে যেতে হবে। তাই টাকা থাক পয়সা থাক নাই থাক ওনারা মামলা দেবেন, সেই মামলায় আমাদেরকে হুজুরদের কাছে গিয়ে হাজির হতে হবে। আমরা বলছি মানুষ সব অধিকার বোধে জাগ্রত, শুধু মানুষকে জাগিয়ে তোলা, অধিকার চাইলে পাওয়া যাবে না, অধিকার আদায় করে নিতে হবে। সেই আদায় করার জন্যে এই আন্দোলনের দরকার। ওই ধরি মাছ না ছুঁই পানির আন্দোলন নয়, ধরি মাছ না ছুঁই পানি হলে মাছও ধরা পড়বে না আর জলের গভীরতাও মাপা যাবে না। যে আন্দোলন গোটা নাড়িয়ে দিতে পারবে, যে আন্দোলন বুঝিয়ে দিতে পারবে বাংলা বাংলাতে আছে, তোমরা তোমাদের এবার যাওয়ার সময় হয়েছে, শেষের শুরু নয় সত্যিকারের শেষ, তোমরা তৈরি হও যাওয়ার জন্য। পারবেন সেই প্রস্তুতি সম্পন্ন করতে এলাকায়? তাতে শুধু তাগদ লাগবে না, তাতে মাথা লাগবে, আপনার পরিবারকে যুক্ত করা লাগবে, প্রতিবেশীকে যুক্ত করা লাগবে। যদি সবাই মিলে দাঁড়াতে পারেন তাহলে পুলিশের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আন্দোলনের ময়দান ছেড়ে কেউ চলে যাবে না। কত পুলিশ আছে, পুলিশের কত লোক আছে, কত জেলখানা আছে। যদি এই এলাকার মানুষের বিরুদ্ধে কোনো অত্যাচার করার চেষ্টা হয়, যদি সমবেত হয়ে মানুষ শত শত হাজার হাজার মানুষ রুখে দাঁড়ান, অ্যারেস্ট করলে আমাদের সবাইকে অ্যারেস্ট করতে হবে, লকআপে নিয়ে গেলে সবাইকে লকআপে নিয়ে যেতে হবে, জেলে ভরতে গেলে সবাইকে জেলে ভরতে হবে। দেখবেন নির্বঙ্গের দল আজকে শাসক দলের 2-4টা থাপ্পড়ের জন্য টেবিলের নিচে মাথা লুকাচ্ছে, সেদিন তারাও পশ্চাদ অপসরণ করতে বাধ্য হবে। সেই প্রস্তুতি তৈরি করতে হবে, অধিকার বোধে মানুষ জেগে আছেন তাকে জাগিয়ে তুলতে হবে, তার অধিকার কেড়ে নেওয়ার জন্যে তাকে সেইভাবে লড়াইয়ের মুখোমুখি দাঁড়ানোর হিম্মত নিয়ে তিনি যাতে তৈরি হতে পারেন, সেই প্রস্তুতি নেওয়ার জন্যেই এই অধিকার যাত্রার উদ্দেশ্য। আমরা জানি অধিকার যাত্রার মধ্য দিয়ে মানুষকে যে কথাগুলো মানুষের মন থেকে কিছুটা স্মৃতির অতলে তলে গেছে, হারিয়ে গেছে, সেই কথাগুলো আবার সামনে নিয়ে এসে তাকে জাগিয়ে তোলা কী ছিল
আজকে আমরা কোথায় আছি, আমাদের অতীত কি, আমাদের বর্তমান কি, আমাদের ভবিষ্যৎ কি, রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ করা, এই কথাগুলো বলার প্রয়োজন হয়। এই জন্যে সব কিছুতে মরচে ধরে যায়, সেই মরচেটা একটু ছাড়িয়ে একটু শান দিয়ে ঝকঝকে তকতকে করে নেওয়া। সেই জন্যেই আজকে হাজার হাজার বুথে আমাদের প্রায় শুনলেন আপনারা 7 লক্ষ মানুষ কম বেশি আমাদের এই অধিকার যাত্রায় তারা অংশগ্রহণ করবে, আর গোটা জেলা এলাকা ধরে ধরে তার বিস্তারিত কর্মসূচি এই সংগঠন তারা তৈরি করেছেন। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকের এই জমায়েত, সেই জমায়েতে আপনারা উপস্থিত হয়েছেন। আমার প্রত্যাশা থাকবে কলকাতা মহানগরীর এই এলাকা আন্দোলনের অতীতের ঐতিহ্যের যে ধারাবাহিকতা ছিল এখানে, এখানকার মানুষ তারা বামপন্থার আদর্শে বিশ্বাসী, সাময়িক কখনো কখনো নানা কারণে সেখান থেকে বিচ্যুতি হলেও মূলধারা তাদের বামপন্থার সঙ্গেই তারা যুক্ত। বহু বছর ধরে তারা বারে বারে প্রমাণ দিয়েছেন বামপন্থাই হলো মানুষের একমাত্র মুক্তির পথ, বামপন্থার আদর্শ ব্যতীত রেখে মানুষের দ্বিতীয় কোনো মুক্তির পথ নেই গোটা বিশ্বের মানুষের কাছে। এটাই আজকে শেষ পন্থা, আদর্শগতভাবে এর চেয়ে অন্য কোনো পন্থা নেই। হ্যাঁ ঠিকই, পৃথিবীর অনেক দেশে বিপর্যয় হয়েছে, কিন্তু যেখানে বিপর্যয় হয়েছে সেখানে আবার নতুন করে সেখানকার মানুষ সেই পুরনো দিনের কথা স্মরণ করে সেই পুরনো অবস্থাকে ফিরিয়ে আনার জন্য তারাও অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। পৃথিবীর অনেক ছোট ছোট দেশ, তারাও সাম্রাজ্যবাদের আক্রমণকে রুখে দিয়ে তারাও আজকে নিজেদের মতন করে বামপন্থার আদর্শকে কী করে প্রতিষ্ঠা করা যায় তার জন্য আন্দোলন সংগ্রাম করছেন। আর যারা সাম্রাজ্যবাদের আক্রমণ, সাম্রাজ্যবাদের নানা ধরনের প্রতিবন্ধকতাকে কাটিয়ে রেখে যারা সমাজতন্ত্রকে তারা রক্ষা করে চলেছেন, তারা প্রতিদিন সমাজতন্ত্রকে উন্নত করার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত একটা দেশে পরিণত হওয়ার জন্য লড়াই তারা চালিয়ে যাচ্ছেন। আজকে সে কথা ব্যাখ্যা করে আজকের এই বিপ্লব যে সমাবেশ তাকে দীর্ঘায়িত, সেখানের বক্তব্যকে দীর্ঘায়িত করার প্রয়োজন নেই। আপনারা এসব কথা নিজেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে এসব বোঝেন আপনারা। তাই বাংলার মানুষ বাংলার এই সর্বনাশের সামনে দাঁড়িয়ে, গোটা দেশের এই সর্বনাশের সামনে দাঁড়িয়ে বাংলাকে আবার সেইভাবে নিজেদের তৈরি করার জন্যে আজকে যাদবপুর এলাকার মানুষ যারা এখানে সমবেত হয়েছেন, যারা অনেকক্ষণ ধরে আমাদের এই সভায় যারা উপস্থিত থেকেছেন, আমাদের আবেদন তাদের কাছে আমরা বিনীতভাবে এই আবেদনই রাখতে চাই। শুধু আপনারা নন, আপনাদের পরিবার, আপনাদের প্রতিবেশী, আপনাদের পরিজন সবাইকেই এই আন্দোলনে আপনাদের সামিল করতে হবে। আমরা যদি এরকম একটা প্রস্তুতি আমরা নিতে পারি যে কোনো একদিন এরকম একটা আন্দোলনের ডাক এলো, যেদিন কলকাতাকে আমরা স্তব্ধ করে দিলাম, কলকাতায় আর বাস চলছে না, কলকাতায় আর লরি চলছে না, গাড়ি চলছে না, শুধু মানুষ গোটা কলকাতাকে স্তব্ধ করে দিয়েছে, মুহূর্তের মধ্যেই সেটা ভাইরাল হয়ে যাবে গোটা রাজ্যে গোটা দেশে, দেখো কলকাতা আবার কলকাতায় ফিরে এসেছে, কলকাতার জাগ্রত মানুষ তারা আবার তাদের নিজেদেরকে সেই বামপন্থার আদর্শকে সামনে রেখে গোটা দেশের মানুষকে পথপ্রদর্শক হিসাবে তারা তাদের নিজেদেরকে মাথা উঁচু করে তারা দাঁড়িয়েছে। গর্ব হয় না আমাদের? আমাদের তো এত, যখন মহারাষ্ট্রের কৃষক আন্দোলন যখন 200 কিলোমিটার পথ কাঁপিয়ে লাল ঝান্ডা উড়িয়ে যখন বোম্বের মতন শহরকে যারা স্তব্ধ করে দিল, গোটা বোম্বের মানুষ শহরের মানুষ যারা কর্মী জানালো সেই লাল ঝান্ডাকে, আমাদের গর্বে মুখটা ধরে ওঠে না? আমরা সেই লাল ঝান্ডার অংশীদার, আমরা সেই মুক্তির পথের দিশারি, সেই দলের আমরা সঙ্গে যুক্ত মানুষ। বলে কেন আমরা মহারাষ্ট্র যা পারে, রাজস্থান যা পারে, কেন আমরা তা পারবো না? আমাদের কী হওয়া, আমাদের কিসের ঘাটতি? আমাদের এত তরুণ প্রজন্ম আজ, এত আমাদের মানুষ আমাদের সঙ্গে আজ, আজকে যে মানুষ থমকে গেছিলো সে মানুষ আবার নতুন করে কোমর বেঁধে আজকে আন্দোলনের ময়দানে নামার জন্য তৈরি হচ্ছে। শুধু আমাদের দায়িত্ব হলো তাদেরকে জাগিয়ে তোলার, এই অধিকার যাত্রার মধ্য দিয়ে তাদের জাগিয়ে তুলে তাদের সেই জাগ্রত চেতনা নিয়ে আমাদের লড়াইয়ের ময়দানে শত্রুপক্ষের মুখোমুখি হতে হবে। সেই মুখোমুখি হওয়ার জন্যে আমরা যেন তৈরি হই, কমরেড, বন্ধু, সাথী, মা ও বোনেরা। এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী। এই সমাবেশের পক্ষ থেকে আমরা কমরেড সুশান্ত ঘোষকে ভক্তি অভিবাদন জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই যে অধিকার যাত্রা আগামী 2 তারিখ এই রাস্তা দিয়ে যাবে এবং 3 তারিখ কলকাতার মূল সমাবেশের সঙ্গে যুক্ত হবে। এই অধিকার যাত্রার সমর্থনে আগামীকাল নেতাজি নগর নারকেল বাগান থেকে টালিগঞ্জ 2 এরিয়া কমিটির
পদযাত্রা 68টা বুথকে অতিক্রম করবে, সেই পদযাত্রায় অংশ নেবেন বিপিএম ওর পশ্চিমবাংলার আহ্বায়ক কমরেড শ্যামল চক্রবর্তী এবং কলকাতা জেলা কমিটির আহ্বায়ক কমরেড দেবাঞ্জন চক্রবর্তী। সেই পদযাত্রাকে সফল করবার জন্য সকল বন্ধুদের কাছে আমরা আবেদন জানালাম। আজকে আমাদের সবার কাজ আমরা এখানে শেষ ঘোষণা করলাম।